ধলাই ঘূর্ণিঝড় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিচ্ছিন্ন মাঝের চরে 5000 গাছ রোপণ করলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্কাউট সদস্যরা। দুপুরে জেলা সদর উপজেলার মেঘনা নদীর বিচ্ছিন্ন মাঝের চরে এই সব গাছ লাগানো হয়। এই চরে প্রায় 10000 মানুষের বসবাস। ক্যাপসিকাম, শশা সহ নানা ধরনের সবজি চাষে ওই চরটি এখন জেলার মডেল। প্রতিবার ঝড়ে এই চরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাই চরের ফসল ও মানুষদের রক্ষায় গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।